গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অবেধ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দোয়ার খোলো, খোদার ঠাকুর দাঁড়াইয়ে দোয়ারে পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খুলো বাবা, খাইনি কষাত দিন। সহসা বন্ধ হলো মন্দির, বুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার খোদার মানিকে জলে। বুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শেরনি আছিল অডেল গুস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, বেলা হলো দেখি লেঠা, বোকা আছো মর গো ভাগারে, গিয়ে নামাজ পড়িস বেটা। বুখারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ, কুস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। বুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু, আমার খোদার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরোহিত লাগাইয়াছে তার সকল দুয়ারে চাবি। কোথায় চেঙ্গিস গজিনী মামুত, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে চালা, হাতুরি শাবল চালা। হাইরে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি ওই কারা কোরআন বেত বাইবেল চুম্বিছে মরি মরি। অমুক হইতে কেতাব গ্রন্থ নাওজুর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কিতাব সেই মানুষের মেরে। প্রজিছে গ্রন্থ বন্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মুহাম্মদ, কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ, আমাদেরই এরা পিতামাতামহ এই আমাদের মাঝে, তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাজে। আমরা তাদেরই সন্তান জ্ঞাতি, তাদেরই মতন দেহ, কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। হেসোনা বন্ধু আমার, আমি সে কত অতল অসীম, আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম। হয়তো আমাতে আসিছে কলকি, তোমাতে মেহেদি ঈসা, কে জানে কাহার অন্ত আদি, কে পায় কাহার দিশা। কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাঠি, হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দেবারাতি। অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নহে, আছে কেদান্ত ক্ষত বিক্ষত পুরিয়া দুঃখ দহে। তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়, ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়। হয়তো ইহারি ওরসে বাই ইহারি কুঠির ভাসে, জন্মিছে কেহ জুরানাই যার জগতের ইতিহাসে। যে বাণী আজিও শুনেনি জগৎ যে মহাশক্তি ধরে, আজিও বিশ্ব দেখেনি হয়তো আসিসে সেই এই ঘরে। ওকে চণ্ডাল চমকাও কেন, নহে অঘৃণ্য জীব, ওই হইতে পারে হরিশচন্দ্র ওই শ্মশানের শিব। আজ চণ্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট, তুমি কাল তারে অর্ঘ্য দানিবে করিবে নন্দী পাঠ।
রাখাল বলিয়া কারি করো হেলা, ওহেলা কাহারে বাজে। দ্বারে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারি ও ভিখারিনী, তারি মাঝে কবে এলো ভোলানাথ গিরি যায় তাকে চিনি। তোমার ভুগের রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে, দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে। সে মার রহিল জমা, কে জানে তোমায় লাঞ্চিতা দেবী করিয়াছে কি না ক্ষমা। বন্ধু তোমার বুক বরালো দুচকে স্বার্থ ঠুলি, নতবা দেখিতে তোমার এসে বিতে দেবতা হয়েছে কুলি। মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মাথিত সুধা, তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মিঠাবে ক্ষুধা। তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দরিয়ে জানে, তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের কোনোখানে। তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মত্ত বিবরে টানি।